আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের খুব সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে আপনারা এরকম অনেকগুলো কাপড় কেটে নেবেন আর কাপড়টার মাপ দিবেন লম্বাও তিন ইঞ্চি চওড়াটাও দিবেন তিন ইঞ্চি তারপর এই কোনা বরাবর একটা ভাঁজ দিয়ে নেবেন আবার আরেকটা ভাঁজ দিয়ে এই সাইডটা দিয়ে একটা সেলাই দিয়ে নেবেন আবার অন্য কালারের কাপড়টাও সেম মাপ করে কেটে নেবেন তারপর এই কোনা বরাবর একটা ভাঁজ দিয়ে আবার আরেকটা ভাঁজ দিয়ে এটাও সেলাই দিয়ে আটকে নেবেন তো দেখেন আমার ত্রিভুজগুলো তৈরি করা হয়ে গেছে এভাবে আপনারা দুই কালার কাপড় দিয়ে অনেকগুলো ত্রিভুজ তৈরি করে নেবেন এখন আপনাদের এরকম লম্বা একটা কাপড় নিতে হবে আর কাপড়টা চওড়া নেবেন তিন ইঞ্চি তারপর আপনারা এটার উপর মিডেল করে ত্রিভুজটা বসাবেন আবার অন্য কালারের ত্রিভুজটা এটার থেকে একটু নিচে বসাবেন তারপর আবার আগের কালারের ত্রিভুজটা এভাবে বসে নেবেন এভাবে ত্রিভুজগুলো বসাবেন আর এই সাইড দিয়ে সেলাই দিয়ে নেবেন তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবগুলো ত্রিভুজের মাথা মিডেল করে বসাবেন তাহলে দেখতে ভালো লাগবে তো বন্ধুরা এভাবে সবগুলো ত্রিভুজ বসে সেলাই দিয়ে আটকিয়ে নেবেন এখন আপনারা এই সাইডের মতো এই সাইডেও সেলাই দিয়ে আটকিয়ে নেবেন তো বন্ধুরা দেখেন আমার এটা সেলাই দিয়ে আটকে নেওয়া হয়ে গেছে এভাবে আপনারা খুব সুন্দর করে সেলাই দিয়ে আটকে নেবেন আপনারা আপনাদের মাপ মতো হাতা কাটার পর মিডিলে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন তারপর নিচেও হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন এখন আপনারা এই দুই মাথা সমান করে দাগ দিয়ে নেবেন দাগ দেযা হয়ে গেলে দাগ বরাবর কাপড়টা কেটে নিবেন এখন আপনারা হাতার একটা পাট নিয়ে এটার উপর সমান করে বসে নেবেন তারপর এই সাইড দিয়ে সেলাই দিয়ে আটকে নেবেন সেলাই দেয়া হয়ে গেলে এখন আমরা এই পার্টার সাথে সেলাই দিয়ে নিব তো দেখেন আমার হাতার সাথে সেলাই দিয়ে আটকে নেওয়া হয়ে গেছে এখন আপনারা এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবেন তো এটার মতো এটার উপর দিয়েও একটা সাব সেলাই দিয়ে নেবেন এবার আপনাদের হাতার মুখে পটি দেওয়ার জন্য এরকম দেড় ইঞ্চি চওড়া একটা কাপড় নিতে হবে তারপর হাতার মুখের সাথে সেলাই দিয়ে নেবেন সেলাই দেওয়ার পর কাপড়টা ভালোভাবে উল্টে নেবেন তারপর এরকম একটা ভাঁজ দিয়ে আবার আরেকটা ভাঁজ দিয়ে এই ধার দিয়ে সেলাই দিয়ে নেবেন তো বন্ধুরা দেখেন আমার হাতার ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা কাপড় দিয়ে এরকম শোভতাম বানিয়ে নেবেন তারপর হাত ছুঁই দিয়ে এখানে শোভতামগুলো লাগিয়ে নেবেন আর এরকম নতুন সব ধরনের ডিজাইনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন